জানুয়ারির 13 তারিখ শনিবার সি প্লাস টিভির নেত্রী 12 দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ট্রলার সহ আনোয়ারার 13 মাঝি মাল্লার ইনামর উগ্র সংবাদ প্রচারিত হয়। আর সংবাদ প্রচারের দুই দিনের ভিতরে নিখোঁজ এসব মাঝি মাল্লার লড়ে উদ্ধারের খবর ফাঁকি। উদ্ধারকৃত জেলালোর সংখ্যাটি মোট 15 জন। তারারে উদ্ধারের খবর এলাহাত পৌঁছানোর পরে তারার পরিবারের মাঝে স্বস্তি ফেরত আসি। জানা গিয়ে জানুয়ারির 14 তারিখ রবিবার রাতে 11:30টার সময় বাংলাদেশ কোস্টগার্ড এজাইড লোলারে তারার ট্রলার সহ সেন্ট মার্টিন উপকূলের নেজে পৌঁছা দিয়ে বর্তমানে তারার ট্রলার গান ইঞ্জিন মেরামতের লাই সেন্ট মার্টিনত কোস্টগার্ডের জেডির নেজে অবস্থান করে সবকিছু ঠিকঠাক গেলে আগামী হাল মঙ্গলবার সকালে আনোয়ারের উপকূলে যাত্রা শুরু করিব এই উদ্ধারকৃত 15 জন। জাইল্লোলর বেশিরভাগই আনোয়ার উপকূল রায়পুর এবং সরঙ্গা গ্রামের বাসিন্দা। ফুলর জাইল্লোলর উদ্ধার গরিবের তথ্য নিশ্চিত করছে টলারের মালিক ওবায়দুল হক মোন্না। তিনি সি প্লাসের মুঠোফোনে হয়ে মায়ানমার এখন বড় ভাই ইয়ে আনিলে যার দিয়ে নৌবাহিনীর মায়ানমার নৌবাহিনী আনিলে বাংলাদেশের বড় নৌবাহিনীর কথা দিয়ে আছে। এখন সেন্ট মার্টিন আছে, সেন্ট মার্টিন ইঞ্জিনে হাসপাতাল করি না রওনা দিবে খালি পৌঁছি করে। আর আনোয়ারার 15 জেলের উদ্ধারের বিষয়ে সেন্ট মার্টিন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান সি প্লাসের মুঠোফোনে হয়। গত 14 তারিখ সকাল 9টার সময় মায়ানমারের নেভি সি বোটকে উদ্ধার করে, উদ্ধার করার পরে আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করার পরে আমরা মায়ানমার নেভি শিপের সাথে যোগাযোগ করো তো ওদেরকে 14 তারিখ রাত 11:30টার সময় সেন্ট মার্টিনে সুস্থ স্বাভাবিক ভাবে বোট সহ ফিরে আনা হয়। তারপর ওদেরকে ছেড়ে দেওয়া হয়, ওরা যার যার নিজেদের বাড়ির উদ্দেশ্যে বোট ঠিক করে বোটের মালিকের পারমিশন নিয়ে ছেড়ে দেওয়া হয়। উল্লেখ্য গত জানুয়ারির 3 তারিখ আনোয়ারা ফকুল উত্তর মাছ ধরি বেল্লাই এসব জাইল্লল টলারত গুড়িয়ে সাগরত যাই জনর ফরে তারার টলারর ইঞ্জিন নষ্ট হয়ে জেলি গুই তার এক পর্যায়ে নেটওয়ার্কর বাদ দি যাই গুই তারার লয়ের পরিবারের এবং ট্রলার মারিগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে তারা জীবিত আছে এবং সুস্থভাবে উদ্ধরই এই খবরে এলাহাত নাকি স্বস্তি ফেরত আসি। সি প্লাস চট্টগ্রাম।